আবু জাহিজ রাহিমাহুল্লাহের ঘটনা। সালিহ মুররি রাহিমাহুল্লাহ বলেন, একবার মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আমার কাছে এসে বললেন, কাল অমুক জায়গায় যাবে, আমার কিছু বন্ধু বান্ধব সেখানে পৌঁছে যাবে। তারপর আমরা আবু জাহিদ রাহিমাহুল্লাহের সাথে দেখা করতে যাব। আমি বললাম, ঠিক আছে, আমি নির্ধারিত সময় সেখানে থাকব। আমাকে যেখানে যেতে বলা হয়েছিল সেখানে আমি যখন পৌঁছলাম, তখন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আমার আগে সেখানে উপস্থিত। তার সাথে মোহাম্মদ বিন ওয়াসি, সাবিদ বুনানি এবং হাবিব রাহিমাহুল্লাহ আছেন। আমি তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বললাম, আল্লাহ শপথ, আজকের দিনটি খুব আনন্দের হবে। পরে আমরা সকলেই আবু জাহিদ রাহিমাহুল্লাহর দিকে রওনা হলাম। আবু জাহিদ রাহিমাহুল্লাহ তার বাড়িতে ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান সংরক্ষণ করেছিলেন। তিনি শুধু জুমুয়ার সালাতের জন্য বাইরে আসতেন, সালাতের পর সাথে সাথে ফিরে আসতেন। সালিহ মুররি রাহিমাহুল্লাহ বলেন, আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গা অতিক্রম করার সময় মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, হে সাবিদ, এখানে সালাত পড়ে নাও, কাল কিয়ামতের দিন এই জায়গা তোমার জন্য সাক্ষ্য দেবে। এরপর আমরা আবু জাহিদ রাহিমাহুল্লাহের ঘরে পৌঁছলাম। তার সম্পর্কে জানতে চাইলে বলা হলো তিনি সালাত পড়তে গিয়েছেন। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরই আবু জাহিদ রাহিমাহুল্লাহ তাশরিফ আনলেন। তিনি ছিলেন খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও পেরেশান, শারীরিকভাবেও ছিলেন অত্যন্ত দুর্বল। মনে হচ্ছিল তিনি কেবল কবর থেকে বেরিয়ে এসেছেন। অতঃপর তিনি সংক্ষিপ্তভাবে সালাত আদায় করলেন, খুব পেরেশান অবস্থায় এক স্থানে বসে পড়লেন। তার সাথে মুসাফা করার জন্য সর্বপ্রথম গেলেন মোহাম্মদ ইবনু ওয়াসি রাহিমাহুল্লাহ। তিনি তাকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে? আমি আপনার কণ্ঠস্বর চিনতে পারিনি। মোহাম্মদ ইবনু ওয়াসি রাহিমাহুল্লাহ বললেন, আমি বসরা থেকে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? তিনি জবাব দিলেন, আমার নাম মোহাম্মদ ইবনু ওয়াসি। এই শুনে তিনি বললেন, মারহাবা মারহাবা, আপনি কি মোহাম্মদ ইবনু ওয়াসি, যার সম্পর্কে বসরার লোকেরা বলে যে তিনি সবচেয়ে পুণ্যবান? স্বাগতম স্বাগতম, বসুন। এরপর সাবিত বুনানি রাহিমাহুল্লাহ সালাম করলেন। আবু জাহিদ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম সাবিত বুনানি। এই শুনে তিনি বললেন, মারহাবা, হে সাবিত, আপনার সম্পর্কে মানুষের মুখে শোনা যায় সবচেয়ে দীর্ঘ সালাত আদায়কারী ব্যক্তি আপনি, স্বাগতম স্বাগতম, তাশরিফ রাখুন। অতঃপর হাবিব রাহিমাহুল্লাহ সালামের জন্য উপস্থিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? তিনি বললেন, হাবিব। আবু জাহিদ রাহিমাহুল্লাহ বললেন, আপনি কি সেই হাবিব যার সম্পর্ক সর্বজন বিদিত যে তিনি আল্লাহ ব্যতীত কারো কাছেই কোনো কিছু চান না? স্বাগতম, বসুন। এরপর মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তাকে সালাম করলেন। তার নাম জানতে চাইলে তিনি তার নাম বললেন। আবু জাহিদ বললেন, স্বাগতম, হে মালিক বিন দিনার, আপনার সম্পর্কে জানা যায় যে আপনি সর্বাধিক সাধক পুরুষ। তারপর তাকেও নিজের কাছে বসালেন। তারপর আমি সালাম জানাতে উপস্থিত হই। তিনি আমার নাম জানতে চাইলে আমি তাকে আমার নামটি বলি।
তিনি বললেন, আচ্ছা আপনার সম্পর্কে এটি সুবিদিত যে আপনি কোরআন খুব ভালো করে পড়ে থাকেন। আমার খুব ইচ্ছা ছিল আপনার কাছে থেকে কোরআন শোনার, আজ আমাকে কোরআন শোনান। নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমি তেলাওয়াত শুরু করি। আল্লাহর শপথ, আমি এখনো তাওয়ুজ পূর্ণ করতে পারিনি। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে এলে তিনি বললেন, হে সালি, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান। সুতরাং আমি কোরআনুল কারিম থেকে এই আয়াতটি তেলাওয়াত করলাম। আর তারা যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। সূরা ফুরকান আয়াত 30। তিনি এই আয়াত শুনেই এক বিকট আওয়াজে চিৎকার দিয়ে উঠলেন। এরপর তার কণ্ঠনালী থেকে বিচিত্র ধরনের শব্দ আসতে লাগলো, কাঁপতে লাগলেন প্রচন্ড ভাবে। এক সময় নীরব হয়ে যান। আমি তার কাছে পৌঁছে দেখলাম তার প্রাণ বায়ু উড়ে গেছে। আমরা লোকদের জিজ্ঞেস করলাম, এই পরিবারের সদস্যরা কি উপস্থিত আছেন? লোকেরা বলল, একজন বৃদ্ধা মহিলা তাদের সেবা করে থাকে। বৃদ্ধা মহিলাকে ডাকা হলে তিনি জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে মারা গেলেন? আমরা বললাম, কোরআনের একটি আয়াত তার কাছে তেলাওয়াত করা হয়েছিল, তিনি তা শুনতে তাই তার প্রাণবায়ু উড়ে গেল। মহিলা জিজ্ঞেস করলেন, কে তেলাওয়াত করেছে? সম্ভবত সালিকারী এটি তেলাওয়াত করেছেন। আমরা বললাম, হ্যাঁ তেলাওয়াত তিনিই করেছেন, তবে আপনি কিভাবে তাকে চেনেন? বৃদ্ধা বলতে লাগলেন, আমি তাকে চিনি না, তবে আবু জাহিজ রাহিমাহুল্লাহ প্রায়ই বলতেন, সালিকারী আমার সামনে তেলাওয়াত করলে আমি তার তেলাওয়াত শোনা মাত্রই মারা যাব। এরপর মহিলাটি বললেন, সর্বশক্তিমান আল্লাহর কসম, সালিয়ের কণ্ঠ আমার প্রিয়তমকে হত্যা করেছে। এই বলে মহিলাটি কাঁদতে লাগল। পরে আমরা সকলে মিলে আবু জাহিজ রাহিমাহুল্লাহ এর দাফন কাফন সম্পন্ন করলাম।